যে সিনেমাটির কথা আমি আপনাকে বলবো তার নাম ড্যান্সিং ভিলেজ দ্য কস বিগেন এটি একটি ইন্দোনেশিয়ান সাসপেন্স হর সিনেমা আপনি জানেন ইন্দোনেশিয়ান সিনেমা মানেই এক আলাদা কনসেপ্ট এখানে দেখতে পাবেন এই সিনেমাটির গল্পটিও বেশ চমকে দেবে আপনাকে বিশেষ করে এই গ্রামে রাতের বেলার সিন এর সঙ্গে আছে সাসপেন্স আগে কি হবে এমন একটা অনুভূতি তাই সময় নষ্ট না করে এই সিনেমার কি প্লট আছে তা আপনাকে ছোট করে বলে রাখি সিনেমার শুরুতে বেশ চমকদার সিন আছে ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রাম বাইয়াতুরি ঘটনা যে গ্রামটি ড্যান্সিং ভিলেজ নামে পরিচিত সিনেমা শুরুতেই এক রিচুয়াল হয় কিছু মেয়ে নাচতে থাকে আর অজ্ঞান হয়ে যায় তখন গ্রামের প্রধান তার মেয়েকে একটি বেসলেট দেয় আর এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে কিন্তু রাস্তায় একটি মহিলা যার নাম বারদুই সে সামনে আসে বারদুই ছিল আসলে ভূত যে এই বেজলেটটি ফেরত দিতে বলে এর পঁচিশ বছর পর মিলা যার মাকে ভূত ধরে একটি ওঝা এই বেজলেটির কথা বলে যার এই ব্রেসলেট তাকে ফেরত দিলেই তার মা ঠিক হয়ে যাবে তখন মিলা তার কাজিন ইউটা বন্ধু জিতেও এই গ্রামের উদ্দেশ্যে আসে আর রাস্তায় আরিয়া নামে আরও এক বন্ধু এই গ্রাম খুঁজতে সাহায্য করে কিন্তু রাস্তায় আসার সময় মিলা ওই বার কে মাঝে মাঝেই দেখতে পায় এই গ্রামে এসে দেখে ভিলেজ প্রধান মারা গেছে আর নতুন গার্ডিয়ান বায়ুত এখানে নেই তখন গ্রামের এক মেয়ে রাতির বাড়িতে মিলা থাকে ও বাকিরা বাইরে এক চালায় থাকে কিন্তু মিলা দেখে রাতির মায়েরও ঠিক একই রকম অবস্থা তার মায়ের যেমন হয়েছে মিলা তখন রাতিকে এই বেজলাইটের কথা বলে আর সবকিছু বলে দিনের বেলা চান করতে গেলে এক পুলের মধ্যে মিলা ওই বারদুইকে দুইকে দেখে যে তার ব্রেসলেটটি ফেরত দিতে বলে আর হঠাৎই পুলের মধ্যে প্রচুর সাপ এসে মিলাকে ডুবোতে থাকে তখন রাতি এসে মিলাকে পুল থেকে তুলে বাঁচায় রাতের বেলা রাতি মিলাকে বলে ওই বারদুইয়ের কাছে নিয়ে যেতে সাহায্য করবে সেই মতো মিলাকে জঙ্গলের মধ্যে এক চালাই নিয়ে যায় যেখানে কিছুজন আগে থেকে ড্যান্স করছিল আর তখনই বারদুইকে দেখে মিলা ওই ব্রেসলেটটি ফেরত দিয়ে দেয় আর জানতে পারে মিলার বাড়িতে বার দুই ওই ওঝার উপর ভর করে তাকে দিয়ে ব্রেসলেট ফেরত দেবার কথা বলেছিল আর রাতিও বার দুইয়ের সঙ্গেই মিলেছিল কারণ বার দুই রাতিকে তার মা ঠিক করে দেওয়ার বাধা করেছিল সেই জন্য রাতি মিলাকে এখানে নিয়ে আসে এদিকে ইউদা জিতু মিলাকে খুঁজতে থাকে আর রাতের বেলায় জঙ্গলে থাকে কিছু লোক সেখানে খাবার খাচ্ছে তারা এদেরকে কিছু খাবার দেয় কিন্তু এই লোকগুলি ছিল বড়ই অদ্ভুত এদিকে রাতি ও মিলা ওখান থেকে পালিয়ে আসে আর তখনই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় মিলা এই গাম ছেড়ে চলে যেতে চেয়েছিল কিন্তু ইউদা এই ঝড় বৃষ্টির রাতে মিলাকে যেতে বারণ করে কিছুক্ষণ পরে দেখে তারা যে খাবারটি এনেছিল সেটি ছিল আসলে মরা এক বাচ্চা বাঁদর আর ওই লোকগুলো ছিল ভূত ঠিক তখনই রাতিমা অদ্ভুত আচরণ করতে থাকে হাত পা বিকে যায় নিজের মুখে ছাল নখ দিয়ে খুলতে থাকে তখনই গ্রামের গার্ডিয়ান বায়ু এখানে আসে আর আসল ঘটনা বলে মিলার দাদি পুতির জমজ যমজ ছিল বারদুই এই গ্রাম থেকে একজন করে ডান্সার মিয়ে নিত মানে তাকে মেরে ফেলত কিন্তু ইনোরি ডান্সার হতে চাইছিল না কারণ তাকেও তাহলে মরতে হবে ফলে পুতুলি এক চাল চালে তার মেয়ে ও পুরো গ্রামকে বাঁচানোর জন্য এবং ডান্সিংয়ের এক রাতে সবাই অজ্ঞান হয়ে গেলে ব্রেসলেট পুদ্রি নিয়ে নেয় ও তার মেয়েকে দিয়ে এই গাম ছেড়ে চলে যেতে বলে কিন্তু ফিরে এসে দেখে তার মেয়ে শান্তিকা নাচতে নাচতেই মারা গেছে আর বেসলে না থাকায় এর পঁচিশ বছর ধরে বারদুই আর কোনো ডান্সার পায়নি সেই জন্য বারদুই চাল চালে ও মিলাকে এখানে ডেকে নিয়ে আসে রাতে বেলা দেখে কেউ দরজা নাচ্ছে কিন্তু বায়ুত বাইরে এসে দেখে এক ভূত যে জানোয়ারকে মেরে খাচ্ছে এবং পরের দিন সবাই দেখে যে গ্রামের যে সমস্ত জীবজন্তু ছিল তারা মারা গেছে আর ফসলও সব নষ্ট হয়ে গেছে এরপর বায়ু গ্রামের সব মেয়েদের কফি খাওয়ায় মিলা ও রাতিও খায় এদের কফি মিষ্টি লেগেছিল কিন্তু ইউদা খেয়ে দেখে কফি ছিল তিঁতো যাদের মিষ্টি লেগেছিল তাদেরকে হিসাবে চুষ করা হয় এবং রাতের বেলা রিচুয়ালের মাধ্যমে সবাই নাচতে থাকে এবং এক এক করে সবাই অজ্ঞান হতে থাকে আর তাদের সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয় কিন্তু মিলা ও রাতি দুজনেই নাচতে থাকে তারা কেউই অজ্ঞান হয় না এদিকে রাতি ও মিলা ভরের মধ্যে ভূতেদের দুনিয়ায় চলে আসে এবং অনেক ভূতকে দেখে আর সঙ্গে বারদুইকেও এদের দুজনের মধ্যে একজন বেঁচে ফিরবে তখন বায়ু দুজনকে সাদা কাপড়ে ঢেকে দেয় আর রাতিদের বাড়ি নিয়ে আসে কারণ এদের দুজনের মধ্যে কেউই চুজ হচ্ছিল না সাদা কাপড় সরিয়ে দিতেই মেলা আবার ভূতেদের জগতে চলে আসে দেখে প্রচুর মেয়ে ডান্স করছে এবং বারদুই মিলাকে ধরে রাখে তখন মিলার মা ডান্সার হিসাবে আসে এবং মিলাকে এখান থেকে চলে যেতে বলে বাইরে তখন দুজনে অজ্ঞান অবস্থাতেও নেচে যাচ্ছিল এবং হঠাৎই মিলা জ্ঞান ফিরে পায় ও দেখে রাতি বেঁকে গিয়ে মারা গেছে কারণ যে কোনো একজন বাঁচত আর বায়ু দেখে যে ওই বেজলেটিও ফিরে এসেছে এরপর মিলা ও সবাই গাম ছেড়ে চলে যায় ও বাড়ি ফিরে এসে দেখে যে তার মাও মারা গেছে তো বন্ধুরা এটি হলো ড্যান্সিং ভিলেজ দ্য কস বিগেন এই সিনেমার গল্প আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট শেয়ার করো আর এই চ্যানেলটি সাথে সাথে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ